মাই তার লিস্ট মিনি ডাকে ডিউটি তো আইজে আমি কইছি গুম্বালাইছ কইছে মাত্র ওই খাইছ যে না খাইছি না আমরা রোজা রাখছি আমি যে আমরা তো না তারা বিহর বাম তোর ইফতার হচ্ছ না কয় না আরো হয় তাহলে মিনি আমি বাজান রে কত কষ্ট বাজান রে গোসল করে আয় ইফতার আর বাম ওই যে বাজান রাখিয়ে দাও রাখিয়ে তো বিশ্রাম করে আব ইফতার ডালো আর ওদের সাথে কথা তাও রে অডিও ভিডিও করলে কথা কই তাহলাম নাই তোমরা ২০০ আড়াইশ টাকা কিনে আমার সাথে কথা কইলে তার মনটা শান্তি মনুষ্যের উতা নেই আমাতে মারে আদর করে না আমারে উতাই নে এমন আদর করে আল্লাহ আম্বো তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি উতাই নে এমন আদর করে হায়াত রিজিক দেও আবেদন আমি ভিক্ষে মাগ্যে বাড়াইছি আমার কাছে অনমাইছে ঋণ আইব আমি উতার আমার সুস্থ পা ফেরাই দেবো এই যে মানুষ আইতা তার মানুষের কই বুতে বেতন চাঁদ বতে দিয়াম দুলা মাছ কিনে আনিয়া খাইছি আউডি লাগে আর যে মাছটা আমাদের টিয়াডি উডাই মানুষের দি গাউজরে বুধ ঘর আন কেউ আমার কাছে টিয়া না আইতো না এই জামাই দে আমার কত হান কত কিনু ব্যাং ব্যালেন্স কত হানতে দে কিনু কিনু ব্যাংকে পাই নাই যে আমার ঋণ নেই জামাই ডাকলে মুড়ির বস্তা দিয়ে গেছে বোঝা যেতে গেছে আমি যে বাজান আমি আর মুড়ি খাইতাম না সুস্থভাবে দিব সুস্থভাবে এরাই দিব সুস্থভাবে ভূতারে সুস্থভাবে আমার না আল্লাহর মাল আল্লাহ দিছে আল্লাহ দিছে আমার নাম কি আমার নাম লুৎপুর নাহার সরকার কাছে আমি এই দাবি চাই আমার ছেলেকে আমি কৃষ্ণমতো হয় সরকারি আমার ছেলেকে সুস্থ মতো বিদায় করে দেয় আমার সাথে কথা হয়েছে পরশু দিন আমার সাথে হয়েছে না আর মার সাথে হয়েছে পরশু দিন কাল দিন কালি মারা গেছে আমার সাথে দু তিন দিন আগে হয়েছে কথাবার্তা হয় না এখন আপনাদের সরকারের কাছে আপনার দাবি কি আর সরকারের দাবি আমার নিলাতি আমার পুত্রের আমি চাই আমার আর কিছু দাবি না আমার পুত্রের আমার কাছে চাই আমার দাবি এটাই আল্লাহর কাছে রুকনের বুয়া 8 মাসের গর্ভবতী মহিলা সে এখন অজ্ঞান অবস্থায় আছে মা অজ্ঞান অবস্থায় পিতা মাতা যারা আছে সবাই অজ্ঞান অবস্থায় সবাই আল্লাহর কাছে এই আবেদন যাহাতে তারে আল্লাহ জীবিত অবস্থায় ওরা কষ্ট করে লাগে ওরা করে মানুষ হয়েছে পিতা মাতার বাধ্য সন্তানেরা অথচ আমরা যে কালা কি বোমা হই আমরা সরকার কাছে এটাই দাবি আমার দেবর সুস্থভাবে ফিরুক যারা সবাই আছে সবাই যাতে ফিরে আসে এসে আমরা সরকারের কাছে দাবি মালিকের কাছে সবার কাছে সব সবার কাছে আমরা এই দাবি সুস্থভাবে যাতে ফিরে আসে আমার ভাইয়ে বাইশ বড় বাইশটা কষ্ট কষ্ট করে হারাইছে মাটি কাছে বিদেশে যাইছে গা কত কষ্ট করে হারাইছে আমি ফিরত যাই শেখ হাসিনার কাছে প্রধানমন্ত্রীর কাছে আমার ভাইয়ের পুরো কুল হিরে আল্লাহ আনা সরকার কাছে দাবি ভাই আমরা যে বাইরে ফিরত পাই রয়েছে দাবি ভাই তার একটু দেই গেন ভাই যেন ভাই সুস্থ ফিরত আসে ওটা হচ্ছে দাবি না ছেলে মেয়ে হয় না এখনো বিয়ে করছে 1 বছর হয়ে গেছে ও আছে টাঙ্গাইল বাড়ি ভাই মেয়ে হয়ে গেছে বয়স পাঠাইছে যে ভাবি আপনি কিছু খবর শুনছেন আমি কিছু না করুকনের এই শিপে সন্ত্রাস উঠছে যে ওরা কথা বলতে পারে না আমি সিতে তুমি কেমনে খবর আছো হে বলছে আমারে খালি একটু মাত্র ফোন দিছি ফোন দিয়ে কইছে যে আর কথা হবে না তোমার সাথে আমরা জাহাজে ইয়ে সন্ত্রাস উঠে আছে আমরা অ্যাটাক করছে
সেহের সাথে আর কোনো কথা হয়েছে না নিউজটা ফাটাইছে ওরে হে নিউজটা ফাটাইছে আর কি যে কেমনে জাহাজ এটা কইছে কেমনে সন্ত্রাস উঠছে হে ফাটাইছে ওরে দেখলাম রাত্রে কথা হয়েছে হ্যাঁ বলছে যে ভাবি বেতন উঠবো বেতন উঠলে যে আমার মামা টাকা পাই পড়ে গেছে মামার কইছে কিছু কম দিয়ে 1 লাখ টাকা দিয়ে আর দিদি আপনারা সবাই কেনাকাটা করবেন রমজান আইছে রমজানে কেনাকাটা করবেন এই কথা কইছে আর সবসময় হের কথা হের বড় বাইরে কোনো কাজে দিতাম না এখন আর যে ভাই আর আগে যত কষ্ট করুক এখন আর বাইরে কষ্ট করতে দিতাম না ভাবি আপনি না আমার পাইন এর বড় ভাই এখনও কাজ করতে চায় না হরে কাজ করার লাগে আমার আম্মা কইতেছে না এত টাকা পয়সা বেজাল আমি মার্কেট করা লাগতো না না ভাবি আপনি কিনে দিবেন আমারে কইছে আছে এরপরে এর বাস্তিরার সাথে এর কথা একদিন না কইলে থাকতারে না ওর বাস্তিরাও থাকতারে না একদিন তার কাকার সাথে কথা না বললে তো বাস্তিরার সাথে দুষ্টামি করে অনেকক্ষণ দুষ্টামি করে এটাই লাস্টে আমার সাথে এরপরে আর কথা হচ্ছে না আম্মার সাথে কথা হয়েছে রমজানের দিন আমার সাথে বলছে যে রোজা রাখছে কইছে যে 45 মিনিট সময় আছে ইফতারে মা আমি ডিউটি থেকে আসি গোসল করবাম তারপরে ইফতার করব আমার সাথে হয়েছে না আজকে 3 দিন আগে স্ত্রী আমার সাথে বিলি হয়েছিল যে আমার সাথে হয় নাই যে শুক্রবার রাত্রে লাস্ট যোগাযোগ ছিল আমার সাথে তো কালকে তো আমি যেটা শুনছি আমি ইফতার করে নামাজ পড়ে বাড়িতেছি বাড়ি থাকে এবারে শুনলাম শোনার থেকে তো অবস্থা আর কি বলবো কি বলছে আপনারা কি শুনছেন আমি শুনছি বলতে আমার হ্যাঁ বউ তো আগে তো টাঙ্গা মধুপুর বউয়ের বাদ বয়স পাঠাইছে বুঝলি 2টার সময় দিনের তাদের কই দাদা আমরা জল সহিত কাঁথা হাতে আছে মনে হয় আর আমার আর হাইতাছ না কত হইতাছ না এই যে এইটুকুই কইছিল বুঝলি পরে হ্যাঁ বউ জানাইছে আমরা বাইশটা লাগে সম্পর্কে ওরা খুব ভালো মানুষ ওরা ফ্যামিলি চাষা চাষার তো ভাই মা বাবা সবাই অত্যাধিক খুব ভালো মানুষ ওই ছেলেটা না হয়েছে প্রধানমন্ত্রীর কাছে আমার এই আকুল আবেদন যাতে ওই ছেলেটা সুস্থ সুন্দরভাবে যাতে ফিরিয়ে আসতে পারে কিংবা ফিরিয়ে দিতে পারে এই আবেদন আমি ভাইয়া আমার হাজবেন্ড শেষ ফোন দিয়ে দিয়ে বলছে যে ওদের সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হইতেছে ফোন টোন সব নিয়ে নিতেছে আর আমার চিন্তা করতে না করছে আমি অসুস্থ তো আর সরকারের কাছে ভাইয়া চাওয়া তো এইটুকুই থাকবো আমি তো আমার হাজবেন্ডের সুস্থভাবে দেশে ফেরত আনতে বলতেছি না ওই যে এটা বলছে ওনারা আসছে 50 জন সবাই অস্ত্র সহ সাথে বন্দুক আছে এমনি শেষে অন্য কারোর সাথে কিছু করে না কিন্তু সেকেন্ড ইঞ্জিনিয়ারের সাথে একটু খারাপ আচরণ করছে পরে তার কিছুক্ষণ পরে ওদের কাছ থেকে সবার কাছ থেকে ফোন নিয়ে নিছে দাবি তো ভাই এইটুকু সুস্থভাবে ওদের দেশে ফিরে আনুক এখন তারা মুক্তিপণ চাইতেছে যাই চাইতেছে ওদের দিয়া ওদের যাতে দেশে সুস্থভাবে ফিরে আনে